হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে মুচমুচে ধনে পাতার পকোড়ার রেসিপি। গরম চায়ের সাথে সন্ধেবেলায় ধনে পাতার পকোড়া থাকলে কিন্তু সন্ধেবেলাটা জমে যায়। সস দিয়েও আপনারা এই ধনে পাতার পকোড়া খেতে পারেন, দারুণ লাগবে খেতে। আজকে আমি তাই এই ধনে পাতার পকোড়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর যেসব নতুন বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার দেওয়া রেসিপিগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তো বন্ধু, আর দেরি না করে চলুন শুরু করি ধনে পাতা পকোড়ার রেসিপিটি। ধনে পাতার বড়া বানানোর জন্য আমি এখানে ধনে পাতা নিয়েছি কিছুটা ফ্রেশ, ওগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব বেশি ঝিরি কুচি করার প্রয়োজন নেই, মোটামুটি একটু কুচি কুচি করে নিলেই হবে। ওর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আমি এই বড়াটা যেহেতু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি দিলে ভালো লাগে, তার জন্য আমি এখানে 2 চা চামচ চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে একটু মুচমুচেটা ভালো হয়। আর আমি কিছু লঙ্কা কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি কিছু লাগে না ধনে পাতার পকোড়াতে, বাস এই কটা উপকরণ দিয়ে কিন্তু খুব টেস্টি ধনে পাতার পকোড়া বানানো যায়। এবার এটাকে মাখার জন্য আমি বেসন দেব না, আমি দেব ময়দা। এখানে আমি 3 টেবিল চামচ ময়দা দিচ্ছি। বেসন দিয়ে তো পকোড়া খেয়েই থাকেন, কিন্তু এই ময়দা দিয়ে ধনে পাতার পকোড়াটা করে দেখবেন, খুবই টেস্টি খেতে লাগে। 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে খুব সামান্য পরিমাণে অল্প একটু জল দিচ্ছি, দেখবেন যেন পাতলা না হয়ে যায়, একটু মন্ড মন্ড করে মাখাটা হবে, এরকম একটু যাতে বড়ার মতন দেওয়া যায় সেরকম শক্ত করে একটু মাখতে হবে, বেশি কিন্তু জল দেবেন না। মাখানোটা আমার হয়ে গেছে, দেখুন হাতের মধ্যে নিলে ঠিক যেন এরকম হয়ে যায়। মাখানোটা আমার রেডি হয়ে গেছে, এরপর আমি এগুলো ভাজবো। ধনে পাতার পকোড়াটা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, যাতে বড়াগুলো ভালোভাবে ভাজা যায় সেই অনুযায়ী তেলটা দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই তৈরি করে রাখা ধনে পাতাটার থেকে অল্প অল্প করে নিয়ে আমি কড়াইয়ের তেলের মধ্যে দেখুন এরকম বড়ার মতন করে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেবেন যাতে হাতে না লেগে যায়। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, আমি সবকটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর একটা সাইড আমার ভাজা ভাজা হালকা হয়ে এসছে, তখন আমি একটা খুন্তির সাহায্যে এগুলো উল্টে দিচ্ছি। এভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে দুটো সাইডই খুব ভালোভাবে হালকা লাল লাল করে ভেজে নেব, যাতে করে ধনে পাতার পকোড়াগুলো বেশ মুচমুচে খেতে হয়। দেখুন আমার প্রায় হয়ে এসছে ধনে পাতার বড়াগুলো, দেখুন খুব সুন্দর দুটো সাইডই আমার লাল লাল হয়ে এসছে, বেশ মুচমুচে টাইপের দেখতে লাগছে। এবার আমি এগুলো একটা ঝাঁঝরার সাহায্যে খুব সাবধানে তুলে নিচ্ছি। ধনে পাতার বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন কত সহজে বানিয়ে নিলাম গরম গরম মুচমুচে ধনে পাতার পকোড়া। আপনারাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। তো আজকের মতো এখানেই বিদায় জানাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই।